হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সোহান চুলে এসে যে নতুন একটা ভিডিও নিই। সো গাইস, আজকে আমার ভিডিওর মধ্যে আমার চুলের অবস্থা তোমরা এখন দেখতে পাচ্ছ, চুলের মধ্যে কী অবস্থা আছে। তো আজকে আমি আমার চুল নো হেয়ার ওয়্যাক্স ছাড়া, হেয়ার জেল ছাড়া, না কোনো হেয়ার ড্রায়ার ব্যবহার করে চুল কীভাবে খাড়া কীভাবে করবো আজকে আমি তোমাদেরকে দেখাবো। সবার প্রথম আমি কী করবো, চুলটাকে হালকা একটু ভিজিয়ে নেবো। আমার জন্য হালকাই পানির স্প্রে আমার কাছে আছে। হালকা করে ভিজিয়ে নিয়েছি। এবার আমি দেবো এর মধ্যে হালকা কিছু পরিমাণে তেল। তোমরা যে কোনো তেল দিতে পারো, আমি 2 থেকে 3 ফোঁট আমি তেল নেবো। নেবো এই তেলটাকে হাতের মধ্যে মাখাবো। যেহেতু আমার ছোটো ছোটো চুল, যেহেতু তাও আমি আজকেই শ্যাম্পু করেছি, কিছুক্ষণ আগে আমি শ্যাম্পু করেছি, তো আমার চুল খাড়া করতে অনেকটাই সময় লাগবে। তাও আমি তোমাদেরকে একটা কথা বলছি, ছোটো ছোটো চুল চুল খাড়া করতে অনেকটা সময় লাগে, বাট যেহেতু আমি কোনো রকম হেয়ার ওয়্যাক্স, হেয়ার জেল বা কোনো রকম প্রোডাক্ট ছাড়া যেহেতু আমি চুলটাকে খাড়া করছি, তার জন্য একটুখানি সময় লাগবে। তো কতটা সময় লাগবে আমি পুরোপুরি ভিডিও শেষের মধ্যে আমি তোমাদেরকে বলে দেবো। এরপরে যেটা লাগবে সেটা হলো হেয়ার ব্রাশ লাগবে। এইভাবে ব্রাশ দিয়ে তুমি তোমার চুলটাকে আস্তে আস্তে করে পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। মোটামুটি আমার চুল খাড়া মোটামুটি হয়ে গেছে। এবার যে খাড়াটা যেটা হয়েছে, যেটা তো এটাকে শক্ত করে ধরে রাখার জন্য আমি একটা প্রোডাক্ট ব্যবহার করবো, ছোটো ট্যান্টান, সেটা হলো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কেন ব্যবহার করবো, কারণ আমি আমার চুলের মধ্যে, আমি প্রথমেই বলেছি, আমি না কোনো হেয়ার ওয়্যাক্স, কোনো রকম কেমিক্যাল টাইপের জিনিস আমি আমার চুলের মধ্যে লাগাবো না, পুরোপুরি 100% ন্যাচারাল জিনিস লাগাবো। সেই জন্য অ্যালোভেরা জেলটা আমার কাছে অনেকটা বেস্ট জিনিস, তো আমি অ্যালোভেরা জেলটাকে আমি এভাবে বানাবো। হাতের মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি। অ্যালোভেরা জেল আমার পুরোপুরি লাগানো হয়ে গেছে, মোটামুটি আমার চুল যতটা খারাপ ততটা হয়ে গেছে। এবার আমি একটা কাজ করবো, এর মধ্যে আমাকে কিছুক্ষণের জন্য ওয়েট করতে হবে, চুলটাকে একটুখানি শক্ত হওয়ার জন্য, একটুখানি মানে শুকনো হওয়ার জন্য। তো তোমরা চাইলে তোমরা কিছুক্ষণ ওয়েট করতে পারো। A few moments later. তো গাইস, তোমরা দেখতে পারো আমার চুলটা, এবার দেখতে পারো পুরোপুরি আমার চুলটাকে পুরোপুরি খাড়া করে নিয়েছি, স্টাইল করে নিয়েছি, একটু ভালো স্টাইল করে নিয়েছি। তো এইভাবে তুমি তোমার চুল কোনো রকম হেয়ার জেল, হেয়ার ওয়্যাক্স ছাড়া তুমি তোমার চুল কীভাবে খাড়া করতে পারবে, পুরোপুরি ন্যাচারালভাবে, এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই, যেই কারণে তোমার চুল প্রথম কথা উঠবে না। আর বাদ বাকি এইরকম ধরনের কেমিক্যাল টাইপের প্রোডাক্ট ব্যবহার করলে হতে পারে হয়তো চুলটা হয়তো উঠতে পারে। আর যেহেতু এটা আমার সবসময়, আমি যেহেতু এটা স্টাইল যেহেতু করে, যেহেতু তো এই পদ্ধতিটা তোমরা সবাই ব্যবহার করতে পারো, অনেক 100% তোমাদের রেজাল্ট আসবেই আসবে। ভিডিও যদি ভালো যদি লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে একটা প্রেস করে দিন, আর ভিডিওটাকে অতি অবশ্যই একটা লাইক করো।